একটা সিটি লেকে দুদিন পুকুরে ফেলে দেই, যেটা যেটা দরকার ওইটা সবগুলো উঠে আসতো জাজা করে। আবার বিয়ে শেষ হয়ে গেলে ওগুলো আবার সাথে সাথে ফেরত দিতে হতো। একটা লবণের দানি চুরি করার সাথে সাথে আর ওই জাজটা দেখা যায় নাই। রূপকথার গল্পে আমরা অনেক কাল্পনিক বিষয় শুনে থাকি যার কোনটি বাস্তবে নাও থাকতে পারে, কিন্তু সেরকম এক রূপকথার গল্পের খোঁজ মিলল কর্ণফুলিতে। বলছিলাম উপজেলার শিকলবাহা ইউনিয়নের 2 নং ওয়ার্ডস্থ কুমার পাড়ার ব্যাপারী পুকুর পাড়ের কথা। আমার বাপদাদার কাছ থেকে কেন আমরা এই পর্যন্ত এগুলো দেখিনি। এখন ওইদিকে একসময় ওই পাশে মানুষ চলাচল করতো না, এখন কি চারিদিকে কি ওই পাশে মানুষ চলাচল করতেছে? সার্বক্ষণিক ভাবে ওখানে কি বসে বসে কি আড্ডাও দিচ্ছে? জনসম্মুখে রেওয়াজ আছে প্রায় 500 বছরের পুরনো এই গাছগুলো কাটতে গিয়ে অনেকেই ক্ষতির শিকার হয়েছেন এবং গাছ কাটলে নাকি ঝরে পড়তো রক্ত। তবে তা কতটুকু সত্য সেটা সবারই অজানা। অন্যদিকে জানা গেছে একসময় চিঠি লিখে দিঘিতে ফেলা হলে দিঘি থেকে বিয়ের প্রয়োজনীয় আসবাবপত্র নৌকার মাধ্যমে ভেসে উঠত। বিয়ে শাদী হইলে আগে একটা চিঠি লিখে দুদিন পুকুরে ফেলে দেই, যেটা যেটা দরকার ওইটা সবগুলো উঠে আসতো জাজা করে। উঠার পরে আবার বিয়ে শেষ হয়ে গেলে ওগুলো আবার সাথে সাথে ফেরত দিতে হতো। কিন্তু একটা ভুল হয়ে গেছে, একটা মহিলা বয়স্ক একটা লবণের দানি চুরি করার সাথে সাথে আর ওই গাছটা দেখা যায় নাই। আগে এই গাছগুলোতে সব দিলে ব্লাড বেড়ে হইতো, এখন ওইটা নাই, 70 জমানা চলে গেছে আর কি। তা নাকি লবণের দানি চুরি করছে তাদের ঘরের মধ্যে, এখনো পর্যন্ত পাগলের জন্ম এখনো হয়, পাগলের শেষ নাই। কেউ বাবা হয় কেউ পাগল, মানে এত পাগল আছে যে যা তাদের মেয়েরা বিয়ে দিছে যে মেয়ের ঘরও পাগল আছে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও এলাকাবাসী জানান, একসময়ের ঈদগাহ ময়দান হিসেবে ব্যবহৃত হওয়া চারপাশে ছড়িয়ে ছিটিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা শত বছরের ইতিহাস ঐতিহ্য ভরা এই গাবগাছ ও পুকুরটি এখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। সংশ্লিষ্ট ও কর্তৃপক্ষের কাছে যদি এই গাছগুলো সম্পর্কে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিংবা গবেষণা করে কত বছর আগের এই গাছগুলো সরকারি কর্মকর্তাগণ এগুলো চেষ্টা করলে অবশ্যই উদ্ধার করতে পারবেন বলে আমি দৃঢ় আশাবাদী। আমরা চাই এই গাবগাছগুলিকে সরকারিভাবে সংরক্ষণ করলে এটা অনেক এলাকার মানুষ উপকৃত হবে। ওই ব্যাপারী পুকুর পাড়ের মধ্যে আমরা চাই ওই পুকুরটাকে সংস্কার করে এলাকার মানুষের জন্য একটা সুন্দর পরিবেশের পুকুর তৈরি করে দেওয়ার জন্য আমরা সরকারকে সবসময় এটা আহ্বান জানাই। বর্তমানে জায়গাটি নেশাখুরদের দখলে, এলাকাবাসীদের দাবি বাংলাদেশ সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগের উচিত এই শতবর্ষী গাছগুলো সংরক্ষণের ব্যবস্থা করে গাছগুলোকে রক্ষা করা। নিউজ ডেস্ক, নিউজ ফেসবিডি, চট্টগ্রাম।